মার্কিন মদদে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামছে ন্যাটো রুশ পরমাণু হুমকি সত্ত্বেও রাশিয়ার গভীরে হামলায় সায় আছে যুক্তরাষ্ট্রের তবে এমন কিছু ঘটলে সেটা হবে ক্রেমলিনের বিরুদ্ধে ন্যাটোর সরাসরি যুদ্ধ ঘোষণা পুতিনের পাল্টা জবাবে বড় পরিসরে রক্তক্ষয়ী সংঘাতে জড়াতে পারে ইউরোপ তারপরও ইউক্রেনে সেনা পাঠানোর পাশাপাশি রাশিয়ায় হামলা চালিয়ে ন্যাটো কি নিজের মরণ ডেকে আনছে রাশিয়া ইউক্রেন সংঘাত অভ্যন্তরীণ বিষয় হলেও এই যুদ্ধ মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে দুই পরাশক্তিকে ন্যাটোর সামরিক মেরুদণ্ড মার্কিন শক্তির উপর নির্ভরশীল আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে সেনা পাঠাতে চাইছে ফ্রান্স রাশিয়ার ভেতরে হামলা চালানোর দাবি জানিয়েছে নেটোর কয়েকটি দেশ সংগঠনটির নেতাদের আশঙ্কা ক্রমাগত আক্রমণে পতন ঘটতে পারে ইউক্রেনের তখন তাদের ঘাড়ের উপর পড়বে রুশ ভাল্লুকের নিঃশ্বাস দু হাজার বাইশে অভিযান শুরুর পর থেকে অনিশ্চয়তার দিকে যাচ্ছে যুদ্ধ ধ্বংসের একেবারে কিনারে ইউক্রেন পাল্লা দিয়ে বাড়ছে বেসামরিক জানমালের ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাচ্ছে হতাহত মানুষের সংখ্যা জেলেনস্কির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তীব্র সেনাঘাটতি সেনাবাহিনীর শূন্যতা পূরণ করা ইউক্রেনের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ কর্মসূচি চালু করা হলেও সেটার ফলাফল এখনই পাচ্ছে না দেশটি অন্যদিকে নতুন করে বাড়ছে রুশ হামলার তীব্রতা ধারণা করা হচ্ছে খার্কিভ অঞ্চলে শক্তি বাড়াতে যুদ্ধক্ষেত্রে নতুন করে সেনা পাঠাচ্ছে পুতিন প্রশাসন সামি অঞ্চলে নতুন যুদ্ধফ্রন্ট খুলতে চাইছে রাশিয়া ইউক্রেনের আরও বেশি ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে অচিরেই দুই দেশের নিয়ন্ত্রণ রেখা জুড়ে হামলা জোরদার করবে রুশ বাহিনী রয়েছে এমন আশঙ্কাও রাশিয়ার সঙ্গে সমঝোতায় যেতে অনিচ্ছুক ন্যাটোভুক্ত দেশগুলো মার্কিন নির্বাচনের আগে জো বাইডেনের জন্য সেটি হবে বড় ধরনের রাজনৈতিক বিপর্যয় ইউক্রেন কিংবা ন্যাটোর পক্ষ থেকে রাশিয়ার সঙ্গে চুক্তিতে আসা মানে বড় ধরনের ছাড় দেয়া কিন্তু ইউক্রেনকে রক্ষা করার মতো বিকল্প নেটোর কাছে প্রায় নেই বললেই চলে রুশ বাহিনীর মোকাবেলায় স্বল্প সংখ্যায় সেনা পাঠানো কোনো সমাধান আনবে না ন্যাটোজোটের পরীক্ষিত ও খাঁটি সামরিক শক্তি যুক্তরাষ্ট্র কিন্তু রাশিয়ার স্থল বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের তুলনা চলে না আর যুক্তরাষ্ট্রের পক্ষে নিজের পুরো শক্তি ইউরোপে মোতায়েন করা অসম্ভব রাশিয়া তার অবস্থান থেকে পিছু হটবে না পুতিনের ধীরে চলা যুদ্ধনীতি শুরু থেকেই সেরকম আভাস দিয়ে আসছে যুদ্ধ এভাবে গড়াতে থাকলে চলমান লড়াই কখন শেষ হবে সেটা সম্পূর্ণ অনিশ্চিত রাশিয়ার অনেক ভেতরে হামলা হবে শুনতে খুবই আশাজনক হলেও বাস্তবতা ততটা সহজ না ন্যাটোভুক্ত অনেক দেশও এমন পরিকল্পনার বিরোধী এই ধরনের হামলা বদলে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিধারা কেবল ভূখণ্ড নিয়ে যুদ্ধে এখন আর সীমাবদ্ধ নেই রাশিয়া ইউক্রেন সংকট ন্যাটোর ছায়ায় রুশ মার্কিন পরাশক্তির দ্বন্দ্বে ক্রমাগত জটিল হয়ে উঠছে ইউক্রেনের ভবিষ্যৎ হাফিজুল ইসলাম বাংলাভিশন